পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানে শুক্রবার ভারতের একটি মিগ টোয়েন্টি ওয়ান বাইসন বিমান বিধ্বস্ত হয়েছে পাইলট বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি চলতি বছরের এ পর্যন্ত এ নিয়ে সাতটি বিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী বা আই কেবল ফেব্রুয়ারি মাসেই আইএফ পাঁচ বিমান হারিয়েছে পহেলা ফেব্রুয়ারি নিয়ম টহল দিতে গিয়ে বিধ্বস্ত হয় একটি মিরেজ টু বিমান রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এ এল প্রয়োজনীয় উন্নয়ন ঘটানোর পরই পড়তে যেয়ে বিধ্বস্ত হয় এটি চোদ্দ নভেম্বর দুই সালে এটি আপলোড করা হয় স্কোয়াড্রন লিডার মিত কুমার আঠারো জুলাই দুই হাজার আঠারোতে হিমাচল প্রদেশে মিগ টোয়েন্টি ওয়ান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একই মাসের উনিশ তারিখে আই এএফের সূর্যকিরণ অ্যাক্রোবেটিক টিম বা বিমান কসরত দলের দুটি বিমান বিধ্বস্ত হয় কসরত অনুশীলনকালে মাজ আকাশে ঠোকাঠুকিতে এ দুই বিমান বিধ্বস্ত হয় এবং একজন বৈমানিক নিহত হন এদিকে পাকিস্তানের বালাকোটে হামলার পরদিন অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি আকাশযুদ্ধে বিধ্বস্ত হয় একটি মেক টোয়েন্টি ওয়ান বাইসন বিমান অবশ্য পাকিস্তান দুটি বিমান ধ্বংসের দাবি করেছিল এবং অপরটি ভারতীয় এলাকায় পড়েছে বলেও দাবি করা হয়েছিল মিগ টোয়েন্টি ওয়ান এর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও পাকিস্তানের হাতে বন্দী হন তাকে ষাট ঘন্টা পরে মুক্তি দেয় পাকিস্তান পাকিস্তান বলেছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ তাকে ছেড়ে দেওয়া হয়েছে একই দিনে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি আই এর একটি এ বাই সতেরো হেলিকপ্টার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাগদামে বিধ্বস্ত হয় এতে ছয় আরোহীর সবাই নিহত হয়েছিলেন এদিকে এর একদিন পরে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয় উত্তর প্রদেশে অবশ্য জাগুয়ারের চালক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন